আসসালামু আলাইকুম। আবারও এক মহান উদারতার পরিচয় দিলেন শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ। বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে একজন আলেমের স্থান হয়েছে, যিনি সর্বমহলে সর্বজন শ্রদ্ধেয় ডক্টর আফওয়ামা খালিদ হাফেজাহুল্লাহ। কিন্তু এই অফারটি সর্বপ্রথম এসেছিল শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহর কাছে। আমরাও জানি তাকেই হয়তো বলা হতে পারে ছাত্রদের পক্ষ থেকে যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণ করুন, আমাদের সাথে দেশ গঠনে কাজ করুন। বাস্তবে ঠিক তেমনটাই হয়েছিল। ছাত্রদের পক্ষ থেকে, সমন্বয়কদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহর সাথে। তাকে বলা হয়েছিল আপনি একজন উপদেষ্টার দায়িত্ব পালন করুন। যে 16 জন উপদেষ্টা বা 17 জন উপদেষ্টার কথা আমরা জেনেছি, তার মধ্যে তিনিও ছিলেন, অর্থাৎ তার নামও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ অত্যন্ত বিচক্ষণ এবং নম্র ভদ্র মানুষ হিসেবে আমরা যাকে জেনে থাকি এবং দেখে থাকি, তিনি এই প্রস্তাবকে সম্মানের সহিত অনাগ্রহ প্রকাশ করেন। তিনি তার কথা ছাত্রদের কাছে তুলে ধরেন। তখন তারা তার কাছ থেকে একজন যোগ্য আলেমের কথা জানতে চান, যে আপনি বলেন তাহলে পরামর্শ দেন আমাদেরকে যে আমরা কাকে এই অন্তর্বর্তীকালীন সরকারে সংযুক্ত করতে পারি একজন আলেম হিসেবে। তখন তিনি কয়েকজনের নাম প্রস্তাব করেন, তার মধ্যে থেকে অন্যতম তিনি সর্বশেষ যার নাম প্রস্তাব করেন অথবা যার কথা তিনি বলেন, তিনি হচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় এবং সর্বমহলে গ্রহণযোগ্য ডক্টর আফওয়ামা খালিদ হাফেজাহুল্লাহ তার নাম। এবং বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন। গতকাল তিনি শপথ গ্রহণ করেছেন। শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ তার এই উদারতাকে সবাই খুব সাদরে গ্রহণ করেছেন। এই বিষয়টি আমি যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে আমি অত্যন্ত খুশি হয়েছি যে তিনি এটাতে অংশগ্রহণ করেননি। এর কারণ হচ্ছে তার হাতে অনেকগুলি দায়িত্ব রয়েছে। তিনি আসনা ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা এবং তার হাতে অনেকগুলি কাজ রয়েছে। আসনা ফাউন্ডেশনের মসজিদ রয়েছে, মাদ্রাসা কমপ্লেক্স রয়েছে এবং বিরাট একটা দায়িত্ব নিয়ে তিনি আছেন। তাকে আমরা সেভাবেই চিনি। যদি এখানে আল্লাহ না করুক কোনো একটা ভুল তিনি করে ফেলতেন, তাহলে তার সারা জীবনের অর্জন হয়তো ওটার সাথেই ধুলির সাথ হয়ে যেত। আমরা চাই তিনি ইসলামের জন্য আরও খেদমত করুন এবং তার থেকে আমরা যেরকমটা আশা করি এবং আমরা যতটুকু পেয়ে আসছি আমরা এভাবেই পেয়ে যেতে চাই তার থেকে। বাংলাদেশের সবথেকে বেশি ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব যদি আপনি বলেন, সেটা শেখ আহমদুল্লাহর কাছ থেকেই আমরা জেনেছি বা আমরা জেনে থাকি। আপনি যদি ইউটিউবে যান এবং আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, আপনি যদি সার্চ করেন তাহলে দেখবেন শেখ আহমদুল্লাহর ভিডিওই আপনার সামনে আসবে এবং তিনি এটার সমাধান দিচ্ছেন, যে কোনো বিষয়ের সমাধান তিনি দেন। শেখের এই উদারতার জন্যে তার জন্যে মন প্রাণ খুলে আবারও দোয়া করছি। আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহকে দীর্ঘজীবী করুন, তাকে অনেক বছর আমাদের মধ্যে বাঁচিয়ে রাখুন এবং ইসলামের খেদমত করা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরু মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।